নমস্কার শ্রোতা বন্ধু, মু বিজয় সরকার আপনার স্বাগত জনাই আরম্ভ করছি জগন্নাথ লীলা মঞ্চ আজ কার্যক্রম। আজ আমি আলোচনা করুছু যে গ্রহ নক্ষত্র, আপনার প্রারব্ধ এসব, আপনার রাশি, মানে সমস্তে আপনার জীবন উপরে কতটা প্রভাব পকাতে, মানে বহু লোক ফেলুয়ার হয়ে যাতে সেমানে কুয়ন্তি তাকে কিছু গ্রহ করা দৌনি, বহুত লোক কুয়ন্তি তা প্রারব্ধ অছি তো সেইপা সে কষ্ট পাচ্ছি। এই দুইটা জিনিস স্পেশিয়ালি কতটা মানে কতটা ইম্পর্টেন্স এই দুইটা জিনিস আমার লাইফে, চলতো আজ এই বিষয়ে আলোচনা করা। দেখুন বিশ্ব ব্রহ্মাণ্ডের পাখাপাখি কত লোক অনেক পাখাপাখি 750 কোটি লোক অনেক, 700 কোটি বি ধর দিও, যে 700 কোটি আপনার ধরদেলে তাহলে তা ভিতরে 12টা রাশি, 12টা রাশিরে বিভক্ত কলে গোটে গোটে কু গোটে গোটে রাশি কু পাখাপাখি 58 করোড়, মানে 58 কোটি লোক যেকোনো গোটে রাশি কু বিলং করছেন, মানে মীন রাশি 58 কোটি বা কুম্ভ রাশি 58 কোটি, এমিতি তো আসবে না সব 12টা রাশি, তাহলে 58 কোটি লোক মানকর ভিতরে পাখাপাখি 30 কোটি তো গাড়ি চলাউবে, বাইক হো, সাইকেল হো, ট্রেন হো, কিছু বি হো, সব চলাউবে নিশ্চয়, আর চলাইবে নি সে বিশ্ব সারা। আউ ভাবন্তু সে যেতবে কুযাচ্ছে যে মীন রাশিরে ঘাতচন্দ্র চলছে, আপনার গাড়ি চলাতে নি, আক্সিডেন্ট হবার যোগ অছি, আপনার এমনি শুণুছেন আপনার দূর স্থানক যাও না, বা এই টাইমে আপনার খারাপ অছি, সেই টাইমে আপনার খারাপ অছি, হ্যাঁ আপনার পয়সা মিলিয়ার অছি, অমুক টাইম্রু অমুক টাইম অমুক গ্রহ এমতি কুযাচ্ছে, আপনার মানে শুণুছেন জ্যোতিষ মানুষ, তাহলে সেতবে আপনার আপনার কেবে লক্ষ্য করছেন, মার্ক করছেন যে কতবে ঘাতচন্দ্র পড়ি রাশিরে কি বৃষ রাশিরে, তার যে 30-35 কোটি লোক যে গাড়ি চলাউছেন, যেমনকর আক্সিডেন্টর যোগ অছি, হয়েছি কেবে আক্সিডেন্ট এমতি কেবে পেপরে পড়ছেন যে 30 কোটি লোক আক্সিডেন্ট হয়ে গেল, কারণ তা ঘাতচন্দ্র লা আসে অমক রাশিরে লে সেপা তাঁকর আক্সিডেন্ট হয়ে গেল, এমতি কেবে আপনার শুনেছেন, মানে 30 কোটি মানে তা ভিতরে তো লক্ষ 2 লক্ষ লোক এমতি বস চলাউবে, প্লেন চলাউবে, ট্রেন চলাউবে, মানে আপনার কেবে শুনেছেন লক্ষে ট্রেন আক্সিডেন্ট হয়ে গেল কালি, বা 50,000 প্লেন, 50,000 বস আক্সিডেন্ট হয়ে গেল, কারণ তাঁকর অমক রাশি লা তাঁকর রাশিরে পড়ি লা ঘাতচন্দ্র, এমতি কেবে আপনার শুনেছেন শুনে না। আউ দ্বিতীয় কথা হচ্ছে তাহলে আপনার কাহকু বিশ্বাস করছেন, ভাবন্তু আপনার কুযাচ্ছে কি সূর্য অনেকর স্ত্রী হচ্ছেন কি না সন্ধ্যা, আর তাঁকর তাঁকর যে ছাই, আপনার যে ছাই যে তলে পড়ুছি তাঁকর যে ছাই হচ্ছে সি হচ্ছে ছায়া, আর তাঁকর গোটে পুয় অছি সি হচ্ছেন শনি, আ আমি যে সানবেলে বহিরে পড়ি আসছু না দুইটা তারা লে সে দুইজন ধক্কা হয়ে গেল, আর গোটে তারা সূর্য হয়ে গেলে, আউ গোটে তারা সি ছুটিয়া ছুটিয়া পিস হয়ে গেল, সে বুধ, বৃহস্পতি, পৃথিবী, মঙ্গল, শনি এমতি সব হয়েছি, তার মানে কোটা ঠিক আপনার টিকি ভাবতু নিজে, সানবেলে আমি যেতে পাঠ পড়ুলু সেতবে আমাকে কুযাচ্ছিল তু পাঠ পড়ে, যদি ভাল করে পাঠ ন পড়বু তাহলে তু ছেলে চরাইবু, গাই চরাইবু, মানে গাই চরা ছেলে চরাইয়া বর্তমানে যে চরুছেন তাকে মু খারাপ কহুনি, মু কহুছি যে সেমানকর বুদ্ধি কতটা বলি সেই সময়ের, আমি যদি সান ছিল সেই সময়ের, মানে আপনার ভাবন্তু 100 বর্ষ তলে কি 200 বর্ষ তলে 300 বর্ষ তলে, বহুত বর্ষ হল এমানে চরাউছেন, তাকে মু খারাপ কহুনি, মানে সেমানে দেখন্তু সেমানে ইন্টারনেট ব্যবহার করে পার নথিলে, বিএ এমএ পাস করে নথিলে, সেমানে এতে এতে টিভি দেখি পার নথিলে, সেমানকর মাইন্ডটা বহুত ছোট দিলা, সেতে সেমানে এতে কিছু জানি পার নথিলে, তাহলে বর্তমান সময়ের আপনার মাইন্ড সেতিকি বিগ ডেভেলপ হয়নি মতো লাগুছি, মানে আপনার ভাবন্তু কা পুয় কা ঝিও কার ছাই, ছাইর পিলা শনি সি পুঁ আসি চড়ি যাচ্ছে মঙ্গল উপরে, বৃহস্পতি উপরে, শনি কেবে মঙ্গল উপরে চড়িয়া আপনার দেখছেন যে শনি গ্রহ মঙ্গল উপরে চড়ব, মানে কোণ আপনার কেবে কল্পনা করে পড়ছেন এমিতি। আউ গোটে জিনিস দেখুন আপনার মানে কৌন কোণ না প্রারব্ধ, প্রারব্ধ হ্যাঁ প্রারব্ধ হয়ে পড়ে, কারণ আর জন্মরে আপনার কম করছেন তার প্রারব্ধ কতটা মুপনি, কিন্তু আপনার যা করছেন তার ফল হচ্ছে প্রারব্ধ, এখন তো কুযায় আপনার যা করছেন বা আজ আপনার যা করছেন তার ফল আপনার কালি ভোগ করবে, তাহলে এইটা হচ্ছে কালিপাই প্রারব্ধ, আজটা যদি আপনার আজ 10 ঘন্টা শোবে, যদি আজ আপনার প্রাণায়াম করবে নি, এক্সারসাইজ করবে নি, ধ্যান করবে নি, আর নিজ লাইফটা গোটে গ্রোথে লগাইবে নি, ডেভেলপমেন্টে লগাইবে নি, পরফেক্ট ট্রেনিং নিয়ে কাম করবে নি, ফোকস হয়ে কাম করবে নি, ম্যাক্সিমম টাইম ইন্টারনেট ব্যবহার করবে, টিভি দেখবে, ইয়াড সিয়াড়ে বুলবে, গুলি খটি করবে,
ତାହେଲେ ଏଇଟା ହେଉଛି ଆପଣଙ୍କ କାଲିର ପ୍ରାରବ୍ଧ। ହଁ, ଏଇଥିପାଇଁ ଯଦି ଆପଣ ଫ୍ୟୁଚରରେ ପ୍ରୋବ୍ଲେମରେ ପଡ଼ିପାରନ୍ତି, ପ୍ରାରବ୍ଧ ପାଇଁ ଯଦି ଲୋକ ପ୍ରୋବ୍ଲେମରେ ପଡ଼ନ୍ତି, ମୁଁ କହୁଛି ହଁ ନିଶ୍ଚୟ ପଡ଼ିବେ, ପଡ଼ିବେନି କାହିଁକି, ଆଜି ଯେଉଁ ଆପଣ ଟାଇମ୍ ୱେଷ୍ଟ କରୁଛନ୍ତି ତା ପାଇଁ ଆପଣ ଫ୍ୟୁଚରରେ ପ୍ରୋବ୍ଲେମରେ ପଡ଼ିବେ। ଆଉ ଗୋଟେ କଥା କହୁଛି, ଶୁଣନ୍ତୁ, ଗୋଟିଏ ଗଛ, ଯେକୌଣସି ଗଛ ନିଅନ୍ତୁ, ସପୋଜ୍ ଆମେ ନେବା ଆମ୍ବ ଗଛ, ଆମ୍ବ ଗଛରେ ବହୁତ ବଉଳ ହୁଏ, ବହୁତ ବଉଳ ହୁଏ, ଛୋଟିଆ 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 ହେଇଥାଏ, ଆଉ ଯେତେ ବଉଳ ହୁଏ ସେତିକି ଯଦି ଆମ୍ବ ହେଇଯାଇଥାନ୍ତା ତାହେଲେ ଆମ୍ବ ଗଛଟା ଭାଙ୍ଗି ଯାଇଥାନ୍ତା। ତାରୁ ହଜାରଟା ବଉଳ ଭିତରୁ ଗୋଟେ ଆମ୍ବ ହେଉଥିବ, ସବୁ ପଡ଼ିଯାଏ ତଳେ, କୁଡ଼ି ପୁଡ଼ି ହୁଏ, ପଡ଼ିଯାଏ ସେ। ଆଉ ଦେଖିବେ ଆମ୍ବ ଗଛ, ବଡ଼ ଆମ୍ବ ଗଛ ଦେଖିଦେବେ, ସେଥିରେ ବି ହଜାର ହଜାର ଆମ୍ବ ଫଳେ। ଆପଣ ଦେଖନ୍ତୁ, ଏତେ ଆମ୍ବ ଭିତରେ ସମସ୍ତେ ଗଛ ହେଇପାରିବେ, ତାଙ୍କର ପସିବିଲିଟି ଅଛି, ତାଙ୍କ ଟାକୁଆଠୁ ଗଛ ହେଇପାରିବ, କିନ୍ତୁ ଏତେ ଆମ୍ବ ହେଉଛି, ଯଦି ସବୁ ଗଛ ହେଇଯାଇଥାନ୍ତା ତାହେଲେ ବିଶ୍ୱବ୍ରହ୍ମାଣ୍ଡରେ ଖାଲି ଆମ୍ବ ହିଁ ଆମ୍ବ ଗଛ ହେଇଥାନ୍ତା। ମାନେ ୟାଠୁ ବି ହଜାରଟା ଆମ୍ବରୁ କି ଦୁଇ ହଜାରଟା ଆମ୍ବରୁ ଗୋଟିଏ ଆମ୍ବ ଯାଇକି ଗଛ ହେଉଛି, ସେ କାହିଁକି ଗଛ ହେଉଛି ସେଇଟା ଆପଣ ଲକ୍ଷ୍ୟ କରନ୍ତୁ। ନିଜକୁ ପୁରା ମିଟେଇ ଦେବାକୁ ପଡ଼ିବ, ନିଜକୁ ଧ୍ୱଂସ କରିଦେବାକୁ ପଡ଼ିବ, ନିଜର ପର୍ସନାଲ ଲାଇଫ୍ ବି ଧ୍ୱଂସ କରିଦେବାକୁ ପଡ଼ିବ, ନିଜର ଲିମିଟେସନ୍କୁ ଧ୍ୱଂସ କରିଦେବାକୁ ପଡ଼ିବ, ନିଜର ହେବିଟ୍କୁ ବି ଧ୍ୱଂସ କରିଦେବାକୁ ପଡ଼ିବ, ନିଜର ଚିନ୍ତାଧାରାକୁ, ଯେଉଁ ଅଳସୁଆମୀ ଚିନ୍ତାଧାରା, ତାକୁ ବି ଧ୍ୱଂସ କରିଦେବାକୁ ପଡ଼ିବ। ଆମମାନଙ୍କୁ ଏମିତି 10 ଘଣ୍ଟା ଶୋଇବା, ଏମିତି ଟାଇମ୍ ପାସ୍ କରିବା, ଏମିତି ତା'ପରେ କରିବା, ତା'ପରେ ଭାଗ୍ୟ ଖରାପ ଅଛି ସେଥିପାଇଁ କିଛି ହେଉନି, ତା'ପରେ କହିବା ପ୍ରାରବ୍ଧ ଖରାପ ଥିଲା ସେଥିପାଇଁ ଏମିତି କିଛି ହେଉନି, ନାଇଁ ନାଇଁ, ଏଇ ଲୋକଟା ଆକ୍ଚୁଆଲି ଟ୍ୟାଲେଣ୍ଟେଡ଼ ନୁହେଁ, ମାନେ ଇଏ ଗଛ ହେବାର ଯୋଗ୍ୟ ନାହିଁ, ଏ ଟାକୁଆ ହେଇକି ତଳେ ପଡ଼ିବାର ଯୋଗ୍ୟ ଅଛି। ଶୁଖିଲା ଟାକୁଆ ଆପଣ ଦେଖିଥିବେ, ସେ କାହାକୁ କ'ଣ ଉପକାର କରିପାରିବ, ତାକୁ ବରଞ୍ଚ କିଏ ଗୋଟେ ଗୋଡ଼ରେ ମାରିଦେବ, ଏ ସାଇଡ଼୍ ହେଇଯା, ରାସ୍ତା ଉପରେ ପଡ଼ିଛି କାହିଁକି। ଗୋଟେ ଗଛ ଯିଏ ହେଉଛି, ସେ ନିଜର ଟାକୁଆଟାକୁ ସେ ଲୁପ୍ତ କରିଦେଇଛି, ସେଥିପାଇଁ ସେ ଆଜି ଗଛ ହେଇଯାଇଛି। ସିଏ ଆଜି ଫଳ ବି ଦେଉଛି, ଲୋକମାନଙ୍କୁ ଛାଇ ବି ଦେଉଛି, ସିଏ ଆଜି କିଛି ପକ୍ଷୀ ଆସିକି ତା ଉପରେ ବସୁଛନ୍ତି, ଆଉ ସିଏ ଜୀବନର ଉପଭୋଗ କରୁଛି, ଜୀବନରେ ଅନ୍ୟ ଲୋକମାନଙ୍କୁ ମଧ୍ୟ ସାହାଯ୍ୟ କରିପାରୁଛି। ତାହେଲେ ଆମେ ବର୍ତ୍ତମାନ କ'ଣ ଏଇତି ଭାବରେ ବଞ୍ଚିପାରିବାନି? ସମସ୍ତେ ସକ୍ସେସ୍ ହେଇପାରିବେ, ଯିଏ ଯାହା ଚାହୁଁଛନ୍ତି ସମସ୍ତେ ସକ୍ସେସ୍ ହେଇପାରିବେ, କିନ୍ତୁ ଏମିତି ସବୁ ଅନ୍ଧବିଶ୍ୱାସ ଗୁଡ଼ାକୁ ଯଦି ଆପଣ କହିବେ, ବହୁତ ଲୋକ କହୁଛନ୍ତି ବିଲେଇ ରାସ୍ତା କାଟିଦେଲା, ଜାଣି, ବହୁତ ଲୋକ କହୁଛନ୍ତି ଆଖି ଫଡ଼ଉଛି, ପୁଅମାନଙ୍କର ଡାହାଣ ଆଖି, ଝିଅମାନଙ୍କ ବାଁ ଆଖି, ନା ଏମିତି କ'ଣ ଗୋଟେ କହୁଛନ୍ତି, ଆଉ ବହୁତ ଲୋକ କେତେ କ'ଣ ଯେ କହୁଛନ୍ତି, ମାନେ ଛିଙ୍କିଦେଲା ଆପଣ ବାହାରନ୍ତୁନି, କେତେ କ'ଣ କରୁଛନ୍ତି, ମାନେ ବେସିକ୍ ଜିନିଷ କ'ଣ ସେଇଟା ଟିକେ ଆପଣ କାହିଁକି ଲକ୍ଷ୍ୟ କରୁନାହାନ୍ତି? ଦେଖନ୍ତୁ, କାହାକୁ କୌଣସି ଜ୍ୟୋତିଷ କହିଦେଇଛି ଯେ ତୁ 80 ବର୍ଷରେ ମରିବୁ, କାହାକୁ ଜ୍ୟୋତିଷ କହୁଛି ତୁ 60 ବର୍ଷରେ ମରିବୁ, କାହାକୁ ଜ୍ୟୋତିଷ କହୁଛି ତୁ 40 ବର୍ଷରେ ମରିବୁ, ସେମାନେ ଆଗଠୁ ପ୍ରିପେୟାର ହେଇଯାଉଛନ୍ତି, ତାଙ୍କ ବଡ଼ିଟା ବି ସେଇ ଟାଇମ୍ରେ ବୁଢ଼ା ହେଇଯାଇଥାଏ, ହଁ 60 ବର୍ଷ ତ ମରିବି ଆଉ, 60 ବର୍ଷରେ ହେବା ବେଳେ 50 ବର୍ଷରେ ବୁଢ଼ା ହେଇଯାଇଥିବ, ଚୁଟି ପୁଟି ପାଚି ଯାଇଥିବ, ଚେହେରା ଡଲ୍ ହେଇଯାଇଥିବ, 50 ରୁ 60 ବର୍ଷ ଭିତରେ ବେଳେ ଗଲାବେଳେ ତାଙ୍କର ସବୁ ଦେହଟା ଖରାପ ହେଇଯାଇଥାଏ ଆଉ ସେ ମରିଯାଆନ୍ତି ସେ 60 ବର୍ଷ ଭିତରେ। ବା 80 ବର୍ଷରେ ଆପଣ କହିଲେ ତାହେଲେ ଆପଣ ବୟସ୍କ ବୁଢ଼ା କେତେବେଳେ ହେବେ? 70-75 ପରେ ଯାଇକି ଆପଣ ବୁଢ଼ା ହେବା ଆରମ୍ଭ କରିବେ। ଏଇ ଜ୍ୟୋତିଷ ମାନଙ୍କର କଥାରେ ଆପଣ ମାନିକି ସବୁ ଏମିତି ହେଉଛି ମ୍ୟାକ୍ସିମମ୍ ଟାଇମ୍। ଦେଖନ୍ତୁ ଗୋଟେ ଜିନିଷ, ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କ ଲାଇଫ୍ରେ ଗୋଟେ ବିଲିଫ୍ ସିଷ୍ଟମ୍ ଅଛି, ମାନେ ସେ କେମିତି କାମ କରେ ଆପଣ ସାଙ୍ଗରେ, କାହିଁକି ଦେହଟା ଖରାପ ରହୁଛି, କାହିଁକି ଆପଣ ପ୍ରୋଗ୍ରେସ୍ କରିପାରୁନାହାନ୍ତି, ସେଇଟା ଆପଣ ଦେଖନ୍ତୁ। ବର୍ତ୍ତମାନ ସେସବୁ ଜିନିଷକୁ ଛାଡ଼ନ୍ତୁ, ଧରିବେ, ଧରନ୍ତୁ ଆପଣଙ୍କ ଲାଇଫ୍ ବର୍ତ୍ତମାନ। ଦେଖନ୍ତୁ ଗୋଟେ ଜିନିଷ, ବହୁତ କମ୍ ଟାଇମ୍ରେ ଅଛି, 10 ମିନିଟ୍ ହେବାକୁ, ମୁଁ କହିଦେଉଛି ଜଲ୍ଦି ଜଲ୍ଦି, ଯେ ଆପଣଙ୍କର ଯଦି କିଛି ଗୋଟେ ଭାବିଲେ ତାହେଲେ ସେଇଟା ଆପଣଙ୍କ ସବକନସିୟସ୍ ମାଇଣ୍ଡକୁ ଆସେ, ଆଉ ସେ ସବକନସିୟସ୍ ମାଇଣ୍ଡ ବହୁତ ଷ୍ଟ୍ରଙ୍ଗ, ଆପଣ ନର୍ମାଲ ମାଇଣ୍ଡଠୁ ସେ ମାଇଣ୍ଡ ହଜାର ଗୁଣ ବେଶୀ ଷ୍ଟ୍ରଙ୍ଗ, ଆଉ ସିଏ କ'ଣ କଲା, ସେଇ ଅନୁସାରେ କାମ କରିବାକୁ ଆରମ୍ଭ କରିବେ। ଆପଣ ଯାହା ଚାହିଁବେ ସେମିତି ଆରମ୍ଭ ହେଇଯିବ, ଆପଣ ଯଦି ଚାହିଁବେ ଦେହ ଖରାପ ହେବ, ସେ ଦେହ ଖରାପ କରି 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 ଯାଉଥିବ, କାରଣ ଆପଣ ବାର ବାର ଚିନ୍ତା ବି ମଧ୍ୟ ସେ କଥା କରୁଛନ୍ତି, ଆପଣଙ୍କ ହୃଦୟରୁ ଇମୋସନ୍ ମଧ୍ୟ କରୁଛନ୍ତି ଯେ ମୋର କିଛି ଭଲ ହେବନି, ଦେହ ହେଉ ଲାଇଫ୍ରେ ପ୍ରୋଗ୍ରେସ୍ ହେଉ କୌଣସି ବି ଜିନିଷ, ମୋର ଆଉ କିଛି ଭଲ ହେବନି ବୋଲି ହୃଦୟରୁ ଦୁଃଖ ବି କରୁଛନ୍ତି, ମାଇଣ୍ଡ ସବୁବେଳେ ଭାବୁଛନ୍ତି, ସେଇଟା ଷ୍ଟ୍ରଙ୍ଗ ହେଇଯାଉଛି। ଆପଣ ସବକନସିୟସ୍ ମାଇଣ୍ଡ ବହୁତ ପାୱାରଫୁଲ ଦେଇକି ସେଇଟା ଚିନ୍ତା କରୁଛନ୍ତି, ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ଇଏ ବହୁତ ଷ୍ଟ୍ରଙ୍ଗ ହେଇଯାଉଛି। ତାପରେ ଗୋଟେ ଲୋକ ଆସି ଷ୍ଟାମ୍ପ ମାରିଦେଲା, ସେତେବେଳେ ଆପଣଙ୍କ ବିଲିଫ୍ ସିଷ୍ଟମ୍ ବଡ଼ ହେଇଗଲା, ହଁ ଇଏ ଠାକୁର ପାଖ ଲୋକ ନା, ଷ୍ଟାମ୍ପ ମାରିଦେଇଛି, ହଁ ମୋର ଆଉ ହେବନି, କାହାକୁ କହୁଛି ତୁମେ ମଧ୍ୟବିତ୍ତ ଲାଇଫ୍ ବଞ୍ଚିବ, ସିଏ ଜୀବନ ସାରା ସେଇ 10-20 ହଜାର 5-6 ହଜାର ଏମିତି ବଞ୍ଚୁଛି, କାହାକୁ କହୁଛି ତୁମର ଦେହ ମଧ୍ୟବିତ୍ତ ରହିବ ବା ନିମ୍ନ ରହିବ, ସିଏ ଭାବୁଛି ହଁ ମୋ ଦେହଟା ସତରେ ଖରାପ ରହିବ, ଆଉ ସିଏ ସେମିତି ଭାବି 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 ବି ଯାଉଛି। ମାନେ ଦେଖନ୍ତୁ, ୟା ପଛରେ ଆପଣଙ୍କର ଥଟ୍ ପ୍ରୋସେସ୍ ହିଁ କାମ କରୁଛି, ଆପଣଙ୍କ ଇମୋସନ୍ କାମ କରୁଛି, ଆଉ ସେମାନେ ସେ ଷ୍ଟାମ୍ପଟା ମାରିଦେଉଛନ୍ତି, ତାଙ୍କ ଷ୍ଟାମ୍ପକୁ ଆପଣ ଖାତିର କରନ୍ତୁ ନାହିଁ।
ଆପଣ କୁହନ୍ତୁ ମୁଁ ନମ୍ବର ୱାନ୍ ହେବି, ମୁଁ ନମ୍ବର ୱାନ୍ ହେବା ପାଇଁ ମୋତେ ଯାହା ଯାହା ଦରକାର ମୁଁ ସେୟା କରିବି, ନମ୍ବର ୱାନ୍ ହେବି, ପଇସାରେ ବେଶୀ ନମ୍ବର ୱାନ୍ ହେବି, ମୁଁ ହେଲ୍ଥରେ ଭଲ ନମ୍ବର ୱାନ୍ ହେବି, ମୁଁ ଇମୋସନରେ ମୋ ରିଲେଟିଭମାନଙ୍କ ସହିତ ମୁଁ ନମ୍ବର ୱାନ୍ ହେବି, ମୋ ରିଲେସନରେ ନମ୍ବର ୱାନ୍ ହେବି, ମୁଁ ସବୁଥିରେ ନମ୍ବର ୱାନ୍ ହେବି। କିନ୍ତୁ ଏଇ ନମ୍ବର ୱାନ୍ ହେବା ପାଇଁ ଆପଣଙ୍କୁ ନିଜ ଜୀବନ ସେ ଗଛଟା ଭଳି ନିଜକୁ ଧ୍ୱଂସ କରିଦେବାକୁ ପଡ଼ିବ। ଆପଣ ଯେଉଁ ପ୍ରିଜୁଡ଼ିସ୍ ଭିତରେ ରହୁଛନ୍ତି, ଯେଉଁ ଚାରି କାନ୍ଥ ଭିତରେ ନିଜକୁ ଆବଦ୍ଧ କରିଦେଉଛନ୍ତି, ନିଜ ଲାଇଫ୍ ସେ ଲାଇଫ୍କୁ ଧ୍ୱଂସ କରିବାକୁ ପଡ଼ିବ। ସେ ଲାଇଫ୍ ଧ୍ୱଂସ ହେଲେ ହିଁ ଗୋଟେ ନୂଆ ଜୀବନର ସୃଷ୍ଟି ହେବ, ଗୋଟେ ନୂଆ ଲାଇଫ୍ ସୃଷ୍ଟି ହେବ, ଯିଏକି ବହୁତ ଲୋକମାନଙ୍କ ପାଇଁ ବହୁତ ବେଶୀ କାମ କରିପାରିବ, ବହୁତ ଇନକମ୍ କରିପାରିବ, ସେମାନଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରିପାରିବ। ସତରେ କହୁଛି, ଯେତେ ବଉଳ ହୁଏ ସେତିକି ଆମ୍ବ ଗଛ ହେଇପାରେନି। ଆପଣ ବଉଳ ହେଇକି ତଳେ ପଡ଼ିଯିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ନା ଆମ୍ବ ଗଛ ହେଇକି ଆଗକୁ ବଢ଼ିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ଏ ଆପଣଙ୍କ ହାତରେ ବର୍ତ୍ତମାନ ରହିଛି। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଜୟ ଜଗନ୍ନାଥ।